আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে। আমরা আজকে ঘাস ফরিং এর রক্ত সংবহন তত্ত্ব নিয়ে আলোচনা করব। আমরা খুব ভালো করেই জানি যে প্রাণী দেহে কেন রক্ত সংবহিত হয়। শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের একটি আনা নেয়ার প্রয়োজন আছে, অর্থাৎ শরীরের এক অংশ থেকে কিছু অংশ কিছু বস্তু অন্য অংশে যেতে হয়, অন্য অংশ থেকে আবার সেটা ফিরে আসতে হয়। শরীরের মধ্যে একটা সুষ্ঠু ট্রান্সপোর্ট সিস্টেম দরকার এবং রক্ত সংবহন তন্ত্র এই ট্রান্সপোর্ট সিস্টেমের ব্যবস্থাটা করে। শরীরের মধ্যে এক জায়গার থেকে অন্য জায়গায় এই বিভিন্ন বস্তুকে ট্রান্সপোর্ট করার জন্যই, পরিবহন করার জন্যই রক্ত সংবহন তন্ত্র প্রাণীর মধ্যে কাজ করে। তো আমরা আজকে গ্রাসহপার বা ঘাস ফরিং যেটাকে আমরা বলি, সে ঘাস ফরিং এর রক্ত সংবহন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি কাজী মিজানুল ইসলাম। ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাসহপার, রক্ত সংবহন তন্ত্র। আমরা দেহের এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন বস্তু সংবহনের জন্য রক্ত এবং বিভিন্ন অঙ্গ পরস্পরের সহযোগিতায় যে তন্ত্র গঠন করে তাকে আমরা রক্ত সংবহন তন্ত্র বলব। তাহলে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি আছে? রক্ত তো ইটসেলফ, রক্ত আছেই, এবং রক্ত যার যার মধ্য দিয়ে চলে, যে যে চালনা করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে সিস্টেম গঠিত হয় সেটাকেই রক্ত সংবহন তন্ত্র বলে। প্রাণী দেহে দুই ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায়। আমরা দেখি, একটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র, আর একটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাকে বলে? যে রক্ত সংবহন তন্ত্র রক্ত সর্বদা নালীবদ্ধ না থেকে এক সময় প্রাচীরবিহীন ল্যাকুনা বা সাইনাসে কিংবা দেহ গহ্বরে ছড়িয়ে পড়ে এবং কলাকোষের ডাইরেক্ট সংস্পর্শে আসে তাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের এই ধরনের রক্ত সংবহন তন্ত্র। আমরা জানি রক্ত সংবহন সাধারণত নালীর মধ্যে দিয়ে চলে। কোন নালীর মধ্যে দিয়ে চলে? হয় ধমনী, নাইলে শিরা, নাইলে কৈশিক চালিকা, এর মধ্যে সীমাবদ্ধ থাকে কারো কারো ক্ষেত্রে। আবার কোনো কোনো প্রাণীর ক্ষেত্রে এই নালীর মধ্যে তো থাকেই, প্লাস এই নালীর থেকে বেরিয়ে এসে দেহের মধ্যে কিছু ফাঁকা ফাঁকা জায়গা থাকে যেটার নাম হচ্ছে ল্যাকুনা বা সাইনাস। এই ল্যাকুনা বা সাইনাসের মধ্যেও রক্ত চলে যায় এবং দেহগহ্বরের মধ্যে চলে গিয়ে সরাসরি কোষকে ভিজিয়ে দেয়, কোষকে ভিজিয়ে রাখে এই রক্তগুলো নালীর মধ্যে সীমাবদ্ধ না থেকে। এই রক্ত সংবহন তন্ত্রকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে, যে শুধু নালীর মধ্যে না থেকে নালীর বাইরেও চলে আসে, আবার নালীর মধ্যে প্রবেশ করে, আবার নালীর বাইরে চলে আসে, আবার কোষের মধ্যে চলে যায়। সাইনাস বা ল্যাকুনা বলে খালি খালি কিছু স্পেস আছে, ফাঁকা ফাঁকা কিছু স্পেস আছে, এই স্পেসগুলোর মধ্যে এই রক্তগুলো চলাচল করে। সুতরাং এই ধরনের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর্থ্রোপোডা পর্বের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মুক্ত রক্ত সংবহন তন্ত্র এতে থাকে। আর বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আমরা বুঝতেই পারছি যে রক্ত সংবহন তন্ত্র রক্ত সর্বদা নালিকাবদ্ধ অবস্থায় থাকে, কখনো কলাকোষের সংস্পর্শে আসে না, তারা বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবং কর্ডেটদের এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এবং কখনোই আসে না। হ্যাঁ, একসময় আসে, কখন? যদি কোনো অঙ্গ কেটে যায়, তাহলেই শুধুমাত্র নালীগুলো, অর্থাৎ নালীর কেটে সেখান থেকে রক্তটা বেরিয়ে আসতে পারে, তাছাড়া কখনোই নালীর মধ্য থেকে বেরিয়ে আসে না। সেই ধরনের রক্ত সংবহন তন্ত্রকে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলে। আমরা জানি কর্ডেটদের বা আমাদের মানুষ, আমাদের ক্ষেত্রেও এই বদ্ধ রক্ত সংবহন তন্ত্র থাকে। তবে আমরা যেহেতু গ্রাসহপার পড়ছি, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আমরা রক্ত সংবহন তন্ত্র দেখব এদের ক্ষেত্রে ঘাসফরিং এর। আমরা ঘাসফরিং এর রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অনুন্নত এবং মুক্ত ধরনের। আমরা বলেছি রক্ত সংবহন তন্ত্রের তিনটি অংশ নিয়ে গঠিত। নাম্বার ওয়ান হচ্ছে হিমোসিল, নাম্বার টু হচ্ছে হিমোলিম্ফ, এবং তিন নাম্বার হচ্ছে হৃদযন্ত্র। হিমোসিল, হিমোসিল মানে যে সিলোমের মধ্যে রক্ত থাকে সেই সিলোমকে হিমোসিল বলে। দেহের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গা যা আছে, দেহ গহ্বর, এই দেহ গহ্বর যদি রক্তপূর্ণ থাকে তখন সেটাকে বলা হয় হিমোসিল। আর এই যে এদের যে রক্ত, যেহেতু রক্তটা শরীরের মধ্যে বেরিয়ে আসে
কোষ শুধু নালীর মধ্যে থাকে না, নালীর বাইরেও বেরিয়ে আসে, দ্যাট টাইপ অফ ব্লাড ইজ কল্ড হিমোলিম্ফ, আরো ডিটেলস বলছি একটু পরে। আর একটা হচ্ছে এই রক্তকে চালিত করার জন্য একটি সেন্ট্রাল পাম্পিং স্টেশন থাকে, দ্যাট সেন্ট্রাল পাম্পিং স্টেশন ইজ কল্ড হার্ট হৃৎপিণ্ড। তাহলে আমরা গ্রাসহপারের রক্ত সংবহন তন্ত্রকে তিন ভাগে ভাগ করলাম। এক নম্বর হচ্ছে হিমোসিল, খালি জায়গা, দেহের মধ্যে খালি জায়গা, আমরা দেখবো অনেকগুলো খালি জায়গা আছে, সেই দেহ গহ্বর হিমোসিল, হিমোলিম্ফ অর্থ রক্ত, যে রক্তটি দেহ গহ্বর নালীর মাধ্যমে নালীর ভিতর থেকেও বেরিয়ে এসে দেহ গহ্বরের মধ্যে ছড়িয়ে পড়ে, তারা হচ্ছে হিমোলিম্ফ। আর যে রক্তটা সংবহন করায়, নিয়ন্ত্রণ করে, দ্যাট সেন্ট্রাল পাম্পিং স্টেশন ইজ কল্ড হার্ট বা হৃৎপিণ্ড। এই তিনটি জিনিস নিয়ে আমাদের রক্ত সংবহন তন্ত্র গঠিত, আমরা সেগুলো আলোচনা করব। ফার্স্ট অফ অল হিমোসিল, আর্থ্রোপোডা জাতীয় প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহ্বর যা রক্ত সংবহন তন্ত্রের অংশ হিসেবে কাজ করে তাকে হিমোসিল বলে, কারণ হিমোসিলের মধ্য দিয়েও রক্ত প্রবাহিত হয়, শুধু নালীর মধ্যে দিয়ে চলে না, হিমোসিলের ভিতর দিয়েও রক্ত প্রবাহিত হয়, আমরা সেইটাকে অর্থাৎ রক্তপূর্ণ সিলমকে হিমোসিল বলে। সহজে যদি বলতে পারি, যে সিলম রক্তপূর্ণ সেই সিলম হচ্ছে হিমোসিল। ভ্রূণ বিকাশের সময় সিলম এবং ব্লাস্টোসিল একত্রীভূত হয়ে হিমোসিলের উৎপত্তি হয়। ভ্রূণ যখন বিকাশ হয়, আমরা দেখেছি যে মরুলা, মরুলার পরে ব্লাস্টুলা হয়, ব্লাস্টুলার মাঝখানে যে গহ্বরটা থাকে তার নাম কি? ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিল এবং তাদের মধ্যে যে সিলম তৈরি হয়, সেই সিলম দুটো মিলে একত্রিত হয়ে এই হিমোসিলের উৎপত্তি ঘটে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি এই যে হিমোসিল কয়েকটি অনিয়ত ফাঁকা স্থান, ল্যাকুনা নিয়ে গঠিত, অর্থাৎ কিছু ফাঁকা 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 জায়গা থাকে যেখানে রক্ত পূর্ণ হয়ে যায়। এই ফাঁকা জায়গাগুলো নালীর মধ্যে না, কিন্তু নালীর বাইরে, এই ফাঁকা জায়গাগুলোকে সাইনাসও বলা হয়, ল্যাকুনাও বলা হয়। দুটি অনুপ্রস্থ পর্দা দিয়ে ঘাসফড়িংয়ের হিমোসিলকে তিনটা প্রকোষ্ঠ বা সাইনাসে ভাগ করা হয়েছে। দেখো ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, এই যে ডট 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 দেওয়া হয়েছে, এটা একটা পর্দা, একদম মাথা থেকে শুরু করে একদম এই লেজ শেষ পর্যন্ত এই একটা পর্দা, নিচের দিকে আরেকটি পর্দা, এইটা আরেকটি পর্দা, এই দুইটা অনুপ্রস্থ পর্দা বলা হচ্ছে, যে আড়াআড়ি ভাবে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, মাথা থেকে লেজ পর্যন্ত ঘাসফড়িং এর যে পর্দা দুটো থাকার কারণে কি হয়েছে, তিনটা প্রকোষ্ঠ হয়েছে, তিনটা সাইনাস হয়েছে ক্ষেত্র, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই একটি পর্দা, এই পর্দা থাকার জন্য এই পর্দার, এই পর্দাটাকে বলা হয় পৃষ্ঠীয় পর্দা, আর নিচের দিকে যে আরেকটি পর্দা আছে তার নাম হচ্ছে অঙ্কীয় পর্দা। তাহলে পৃষ্ঠীয় পর্দা থাকার জন্য উপরে পৃষ্ঠীয় পর্দার উপরে একটা প্রকোষ্ঠ সাইনাস, মাঝখানে একটা প্রকোষ্ঠ সাইনাস, নিচে আর একটা প্রকোষ্ঠ সাইনাস, এবং এই পর্দাগুলোকে অর্থাৎ এই যে এটা হৃদযন্ত্র, তোমরা দেখতে পাচ্ছ, আমরা বর্ণনা করবো একটু পরেই, এটা হচ্ছে হৃদযন্ত্র, এই হলুদ রঙের যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে হৃদযন্ত্র। এই হৃদযন্ত্রের ঠিক নিচে একটি পর্দা থাকার কারণে হৃদযন্ত্রের একটা প্রকোষ্ঠের মধ্যে থাকে, আবার হৃদযন্ত্রের নিচে একটি পর্দা যেটা, এটা পৃষ্ঠীয় পর্দা, আর এখানে নিচে স্নায়ু নালীটা থাকে নিচ দিয়ে, স্নায়ুর উপরে আর একটা প্রকোষ্ঠ পর্দা থাকে, এই কারণে আমরা তিনটি স্নায়ুরজ্জুর উপরে যে পর্দাটা থাকে সেটাকে আমরা আর একটা পর্দা, এই তিনটা পর্দা, সরি দুটো পর্দা, পৃষ্ঠীয় পর্দা উপরে, নিচে হচ্ছে অঙ্কীয় পর্দা থাকার কারণে তিনটা প্রকোষ্ঠ তৈরি হয়, এবং এইসব পর্দার উপস্থিত হলে তিনটা সাইনাস হয়। আমরা সাইনাস নিচে একটু দেখে নেই, এই ছবিটা আবার দেখছি। প্রথম সাইনাসটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু পেরিকার্ডিয়াল, কার্ডিয়াল, কার্ডিয়াক শব্দটার অর্থ তো হার্ট, সুতরাং এই উপরে পৃষ্ঠীয় পর্দার কারণে উপরে দেহ প্রাচীর আর এই পৃষ্ঠীয় পর্দা, এটার মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস। এটি পৃষ্ঠীয় পর্দার উপরে দেহের পৃষ্ঠ দিকে অবস্থিত, এর মধ্যে এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে হৃৎপিণ্ডটি অবস্থান করে। দ্বিতীয় হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, এটি পৃষ্ঠীয় অঙ্কীয় পর্দা দুটো পর্দার মাঝখানে, অর্থাৎ এটা পৃষ্ঠীয় পর্দা এই ডট ডট ডট, আর এটা হচ্ছে অঙ্কীয় পর্দা, তো পৃষ্ঠীয় পর্দা অঙ্কীয় পর্দার মাঝখানে যে খালি জায়গাটা তার নাম হচ্ছে পেরিভিসেরাল সাইনাস। এর মধ্যে কি থাকে? পৌষ্টিক তন্ত্র থাকবে, রেচন তন্ত্র থাকবে, জনন তন্ত্র থাকবে। পেরিভিসেরাল সাইনাসের মধ্যে এই তন্ত্রগুলো রেচন, জনন, পৌষ্টিক, এই তন্ত্রগুলো থাকে এই পেরিভিসেরাল সাইনাসের মধ্যে, ভিসেরা পৌষ্টিক তন্ত্রের কথা। আর তিন নম্বরটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস, যে সাইনাসের মধ্যে, এটা হচ্ছে অঙ্কীয় পর্দার নিচে, যে সাইনাসের মধ্যে
কি থাকবে? স্নায়ুরজ্জু অবস্থান করে। তাহলে আমরা এদের সাইনাস গুলোকে অর্থাৎ এদের সাইনাস কে অর্থাৎ পুরো দেহ গহ্বরকে দুটি পর্দার কারণে, একটা পৃষ্ঠীয় পর্দা একটা অঙ্কীয় পর্দা, এই দুটি পর্দার কারণে তিনটি প্রকোষ্ঠে ভাগ করতে পেরেছি বা তিনটি সাইনাসে ভাগ করতে পেরেছি। পৃষ্ঠ পর্দার উপরেরটা নাম হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, যেখানে হার্ট থাকে বা হৃৎপিণ্ড থাকে। পৃষ্ঠ পর্দার নিচেরটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, যেখানে পৌষ্টিকতন্ত্র থাকে, রেচনতন্ত্র থাকে, জননতন্ত্র থাকে। অঙ্কীয় পর্দার নিচে থাকে পেরিনিউরাল সাইনাস, যেখানে স্নায়ুরজ্জুটি অবস্থান করে। এখানে স্নায়ুরজ্জু বা পৌষ্টিকনালীতে দেখানো হয় নাই, কিন্তু সাইনাস গুলো দেখানো হয়েছে, এবং এই সাইনাস গুলোর মধ্য দিয়ে কিন্তু রক্ত আসা যাওয়া করতে পারে। অর্থাৎ এই পর্দাগুলো খুব মানে একদম ফুল প্রুফ পর্দা না, যেখানে কিছু যাওয়া আসা করতে পারে না। পর্দার মধ্যে ছিদ্র থাকে, যেই ছিদ্র দিয়ে রক্ত বা হিমোলিম্ফ, এদের রক্তের নাম কি? হিমোলিম্ফ। এই হিমোলিম্ফ পেরিনিউরাল থেকে পেরিভিসেরাল সাইনাসে যেতে পারে, পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে যেতে পারে, মাঝখানে ছিদ্র ছিদ্র। এটা ডট ডট দেওয়া মানে হচ্ছে ডট ডট দেওয়া নেই, এই পর্দাটা ছিদ্রযুক্ত পর্দা। এই ছিদ্রযুক্ত পর্দা থাকে, পৃষ্ঠীয় পর্দা ছিদ্রযুক্ত, অঙ্কীয় পর্দা ছিদ্রযুক্ত। সেই জন্য পেরিনিউরাল সাইনাস থেকে রক্ত বা হিমোলিম্ফ পেরিভিসেরালে যেতে পারে, পেরিভিসেরাল থেকেও আবার পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে এই রক্ত চলাচল করতে পারে ছিদ্রযুক্ত পর্দার মধ্য দিয়ে। হিমোসিলের কাজ কি? আমরা হিমোসিল দেখলাম, হিমোসিলের কাজ হচ্ছে দেহের সকল অন্ত অঙ্গ ধারণ করে। আমরা দেখতে পেয়েছি উপরে পেরিভিসেরাল সাইনাসের মধ্যে আমরা দেখেছি কি আছে, হৃৎপিণ্ড আছে, এবং পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে কি দেখেছি, হৃৎপিণ্ড আছে। পেরিভিসেরাল সাইনাসের মধ্যে জননতন্ত্র, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র আছে। পেরিনিউরাল সাইনাসের মধ্যে স্নায়ুরজ্জুটি আছে। সুতরাং সকল অন্ত অঙ্গ এই হিমোসিলের মধ্যে অবস্থান করে। রক্ত লসিকাও ধারণ করে, লসিকা বা লিম্ফ, LYMPH। লিম্ফ কাকে বলে সেটা একটু বলে নিই। লিম্ফ হচ্ছে যে আমাদের দেহে অর্থাৎ বদ্ধ রক্ত সম্পদতন্ত্র যেখানে আছে সেখানে রক্ত তো বাইরে বেরোতে পারে না, কিন্তু কোষগুলোকে ভিজিয়ে রাখে এক ধরনের পানির মতো পদার্থ, যেটাকে বলা হয় লিম্ফ বা লসিকা। এখন এই লসিকা বা লিম্ফ এটা কিন্তু আমাদের কোষকে ভিজিয়ে রাখে। আমাদের রক্তনালীর মধ্য থেকে খাদ্য বা অক্সিজেন প্রথমে লিম্ফে যায়, লিম্ফ সেটা কোষের ভিজিয়ে রাখে, কোষের মধ্যে দিয়ে দেয়। আবার কোষ থেকে কোনো খাদ্য মানে অপাচ্য মানে বিপাকীয় বর্জ্য পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, এগুলো বেরিয়ে আসে প্রথমে কোথায়? লিম্ফে। লিম্ফ থেকে সেটা আসে রক্তের মধ্যে, কোষিক চালিকার মধ্যে। তাহলে লিম্ফ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বা ব্রিজ বিটুইন কোষ এবং রক্তনালী। তাহলে এখানে কি হচ্ছে, এদের ক্ষেত্রে এই লসিকাটা হচ্ছে এই লিম্ফের কাজও করে, রক্তের কাজও করে, বহন করেও নিয়ে আসে, সরাসরি লিম্ফের মতো কোষকে ভিজিয়েও রাখে লিম্ফ। এই জন্য কিন্তু এটার নাম হচ্ছে হিমোলিম্ফ। যে রক্ত লিম্ফের কাজ করে সেটাকে হিমোলিম্ফ বলে, হিমোলসিকা। আচ্ছা, রক্ত এবং লসিকাকে ধারণ করা হচ্ছে হিমোসিলের কাজ। খাদ্যসার বর্জ্য পদার্থ পরিবহনে সহায়তা করে। এরপর আমরা দেখব হিমোলিম্ফ বা রক্ত। আমরা বলবো যে গ্রাসহপার ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলে। কেন বলছে সেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যেহেতু সে রক্তের কাজও করে, হিম মানে রক্ত, রক্তের কাজও করে, আবার একই সাথে লিম্ফের কাজটিও করে। লিম্ফ মানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকগুলোকে ভরে রাখে যে পানির মতো পদার্থ, সেটার নাম লসিকা বা লিম্ফ। সেই জন্য তারা রক্তের কাজ করে হিম, আবার লিম্ফের কাজ করে, এই জন্য এদের নাম হচ্ছে হিমোলিম্ফ। ঘাসফড়িং এর হিমোসিলে যে বর্ণহীন মৃদু ক্ষারীয় তরল পদার্থ রক্তের কাজ করে তাকে হিমোলিম্ফ বলে। অর্থাৎ ঘাসফড়িং এর হিমোগ্লোবিন বিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে। এদের রক্ত বর্ণহীন কারণ কি? এদের রক্তে কোনো লোহিত কণিকা নাই যেতে হিমোগ্লোবিন আছে, কিন্তু হিমোলিম্ফ বলে। হিমোসিলের লসিকার লিম্ফের সাথে রক্ত মিশ্রিত অবস্থা থাকে বলে এই রক্তকে হিমোলিম্ফ বলে। অর্থাৎ লসিকার মতো কাজ করে, লসিকার সাথে লিম্ফের সাথে মিশে থাকে, এই জন্য সে লসিকাও আবার রক্ত, এই জন্য এটা হচ্ছে হিমোলিম্ফ। এই রক্তে দুটি উপাদান থাকে, কি? একটা হচ্ছে প্লাজমা, আরেকটা হচ্ছে রক্ত। আমাদের রক্ত তাই, রক্ত রস বা প্লাজমা পানির মতো, যা 90% পানি, 10% অন্যান্য বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে। এই প্লাজমা বা রক্তরস, তার মধ্যে রক্ত কণিকা থাকে। আমরা দেখবো কি কি রক্ত কণিকা থাকে। প্লাজমাটা দেখে নেই, এটি পানি এবং বিভিন্ন জৈব অজৈব পদার্থ নিয়ে গঠিত, এবং এই প্লাজমার 90% হচ্ছে
পানি আর বিভিন্ন ধরনের খনিজ লবণ, খাদ্য সার, রেচন পদার্থ, অর্থাৎ খাদ্য সার বহন করে নিয়ে যাচ্ছে। কি বহন করে নিয়ে যাচ্ছে? গ্লুকোজ বহন করে নিয়ে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে যাচ্ছে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বহন করছে খাদ্য সার এবং রেচন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরেটস, এই সমস্ত খনিজ লবণগুলো, ভিটামিনগুলো যা আছে সেগুলো সে বহন করছে। সুতরাং এই যে প্লাজমা কে বহন করছে? প্লাজমা পানি, তার 90% পানি, প্লাজমার 90% পানি, বাকি 10% হচ্ছে এই খনিজ লবণ, খাদ্য সার, রেচন পদার্থ যেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে। রক্তকণিকা হিমোলিম্ফের প্লাজমায় অবস্থিত ভ্রাম্যমান নানা ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে, এই কোষগুলোকে রক্তকণিকা বলা হয় এবং এদের রক্তকণিকাকে হিমোসাইট বলে। হিমোলিম্ফের যে কণিকা কোষগুলো আছে, ছোট 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 কোষ ভাসমান অবস্থায় থাকে এর মধ্যে, রক্তের মধ্যে, সেটাকে বলা হয় হিমোসাইট। এরা নিউক্লিয়াসযুক্ত, ফাইন, বর্ণহীন, কোনো রং নাই। যদি বর্ণহীন হতো তাহলে লোহিত কণিকা থাকতো, লোহিত কণিকা হলে রক্ত লাল হতো, যেহেতু লোহিত কণিকা নাই সুতরাং এরা বর্ণহীন। অ্যামিবয়েড, শ্বেত কণিকার মতো, অর্থাৎ শ্বেত কণিকা সমসমস্ত, অর্থাৎ এরা শ্বেত কণিকার মতোই, এদের যে হিমোসাইটগুলো আছে, যে ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো আছে, তাদের নিউক্লিয়াস আছে, তারা বর্ণহীন, তারা অ্যামিবার মতো চলতে পারে, শ্বেত কণিকার মতো, শ্বেত কণিকা সমসমস্ত, অর্থাৎ শ্বেত কণিকা টাইপের কণিকা এর মধ্যে থাকে। প্রতি ঘন মিলিমিটার হিমোলিম্ফে এদের সংখ্যা 15,000-7,000 এই হিমোসাইট বা যে শ্বেতকণিকার মতো কণিকা এগুলো থাকে। এতে কোনো শ্বাসরঞ্জক থাকে না, কারণ শ্বাসরঞ্জক কে? হিমোগ্লোবিন। যেহেতু হিমোগ্লোবিন থাকে না সুতরাং শ্বসনে রক্তের কোনো ভূমিকা নেই, এদের রক্তের কোনো ভূমিকা শ্বসনে নাই। কারণ আমাদের ক্ষেত্রে যেটা আমরা শ্বসনে অক্সিজেন, হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে তারপর কোষে কোষে পৌঁছে দেয়, আবার সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ফুসফুসে নিয়ে আসে। সুতরাং এদের যেহেতু শ্বাসরঞ্জক থাকে না, হিমোগ্লোবিন থাকে না, সুতরাং ঘাসফড়িং এর ক্ষেত্রে শ্বসনে রক্তের কোনো ভূমিকা থাকে না। শ্বসনের কাজটি কে করে? ট্রাকিয়া। ট্রাকিয়া দ্বারা গ্যাসীয় পরিবহন ঘটে। আমরা ট্রাকিয়ার তত্ত্ব যেদিন পড়বো সেদিন আমরা দেখবো যে কিভাবে ট্রাকিয়াগুলো কাজ করে। হিমোলিম্ফ তার কাজ কি? খাদ্য সার, রেচন পদার্থ, হরমোন, খনিজ লবণ বহন করা, অর্থাৎ প্লাজমার মধ্যে যেসব পদার্থগুলো দ্রবীভূত অবস্থায় ছিল সেই দ্রবীভূত অবস্থায় সেগুলোকে বহন করা একটা প্রধান কাজ। এরা সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বহন করে, খুব বেশি কার্বন ডাইঅক্সাইড বহন করে না, বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড ব্যাপিত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়, কিন্তু সামান্য পরিমাণ হলেও তারা কার্বন ডাইঅক্সাইড বহন করে, পানি এবং খাদ্যবস্তু সঞ্চয় করে। এরা এদের ইয়ের মধ্যে মানে এই হিমোলিম্ফের মধ্যে পানি থাকে, আবার কিছু খাদ্যবস্তু যেটা তারা সঞ্চয় করে রাখে এই হিমোলিম্ফের মধ্যে। এরা কিন্তু অক্সিজেন বহন করছে না, মাথায় রাখতে হবে, কারণ হিমোগ্লোবিন নেই। আর কি করছে? কার্বন ডাইঅক্সাইড কিছুটা বহন করে, খুব সামান্য পরিমাণ। দেহের এক অংশ থেকে অন্য অংশকে জলীয় চাপকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যে লিকুইড, তাদের শরীরের মধ্যে যে পানি থাকে সেই পানিগুলোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে যে চাপ, পানির যে একটা চাপ আছে সেই চাপটাকে তারা নিয়ন্ত্রণ করে, হিমোলিম ছড়িয়ে পড়ে সমস্ত শরীরের মধ্যে। হিমোসাইট যেটা আছে, অর্থাৎ কোষ যেগুলো আছে সেগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, তঞ্চন ক্ষত নিরাময়ে কাজ করে। আমাদের শরীরে শ্বেতকণিকা যে কাজটি করে সেই কাজটি করে, আমাদের শরীরে অণুচক্রিকা যে কাজটি করে সেই কাজটি করে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণও করছে হিমোসাইটগুলো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তারা তঞ্চন করে, রক্ত জমাট বাঁধানো এবং ক্ষত নিরাময় কেটে গেলে বা কোনো জায়গায় যদি ছড়ে দেয় তাদের, সেটা তারা ক্ষত নিরাময় কাজ করে এই হিমোসাইটগুলো, অর্থাৎ রক্তের মধ্যে যে কোষ আছে বা রক্তকণিকাগুলো আছে হিমোসাইট তাদের নাম। শ্বেতকণিকা না, অণুচক্রিকা না, শ্বেত লোহিত কণিকা না, তাদেরকে আমরা হিমোসাইট বলছি। এই হিমোসাইটগুলো শ্বেতকণিকার মতোই তার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ফ্যাগিন মানে খাওয়া, কোষ খেয়ে ফেলা, জীবাণুগুলোকে খেয়ে ফেলে তারা, এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে এবং তঞ্চনে, অর্থাৎ রক্ত জমাট বাঁধায়, ক্ষত নিরাময় করায় এরা ভূমিকা রাখে। আমরা হৃৎপিণ্ডটাকে দেখবো, অর্থাৎ হিমোসিল দেখেছি, হিমোলিম্ফ দেখেছি, এখন আমরা হৃৎপিণ্ডটা দেখবো। হৃৎপিণ্ডটা আমরা প্রথম ছবিতে দেখেছি একদম লম্বা পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে, এমাথা থেকে ওমাথা পর্যন্ত বিস্তৃত লম্বা নালীটি হচ্ছে হৃৎপিণ্ড। 7টি প্রকোষ্ঠ থাকে হৃৎপিণ্ডের টোটাল, এই যে প্রত্যেক খণ্ড খণ্ডে আমরা দেখতে এসেছি, এটা মোটামুটি 7টি প্রকোষ্ঠ থাকে। এখানে আমরা 3টা প্রকোষ্ঠের কাহিনী দেখাচ্ছি, 7 প্রকোষ্ঠটা একটু পরে দেখাবো, কিন্তু আপাতত 1, 2, 3 প্রকোষ্ঠের গঠন দিয়ে আমরা হৃৎপিণ্ডের গঠনটা দেখব। এটি দেহের মধ্যপৃষ্ঠ রেখা বরাবর পেরিকার্ডিয়াল সাইনাসে মাথা থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ মাথার পর থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত বিস্তৃত লম্বা নালীতে থাকে, যেটা 7টি প্রকোষ্ঠ থাকে। এই লম্বা নালীটি কোন সাইনাসের মধ্যে থাকে? পেরিকার্ডিয়াল সাইনাসে, অর্থাৎ পৃষ্ঠীয় যে
পর্দাটি সে পৃথিবী পর্দার উপরে, উপরে দেহ প্রাচীর যে পৃষ্ঠ যে টার্গম, সে টার্গমের নিচে আর দেহ পৃষ্ঠ প্রাচীরের উপরে যে পেরিকার্ডিয়াল সাইনাস, সেই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে এই হৃৎপিণ্ডটি লম্বালম্বী ভাবে মাথা থেকে শুরু করে পায়ে পর্যন্ত বিস্তৃত থাকে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো ফানেল আকার, এই যে প্রকোষ্ঠগুলো দেখতে পাচ্ছি আমরা তিনটে প্রকোষ্ঠ দেখছি, এগুলো ফানেল আকার লম্বালম্বী ভাবে এক সারিতে বিন্যস্ত। তো এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এরকম করে সাতটি প্রকোষ্ঠ লম্বালম্বী ভাবে থাকে। এদের পশ্চাৎ অংশ চওড়া, সম্মুখ অংশ ক্রমশ সরু, আমরা দেখতে পাচ্ছি পেছনের অংশ চওড়া সামনের অংশ সরু, প্রত্যেকটি প্রকোষ্ঠের পেছনের অংশ চওড়া সামনের অংশ ক্রমশ সরু। প্রতিটি প্রকোষ্ঠ তার সরু অংশ দ্বারা অগ্রবর্তী প্রকোষ্ঠের চওড়া প্রান্তের সাথে যুক্ত থাকে, অর্থাৎ এই প্রকোষ্ঠের সরু অংশ পরের প্রকোষ্ঠের মানে সামনের দিকে যে প্রকোষ্ঠ তার চওড়া অংশের সাথে যুক্ত থাকে। এই প্রকোষ্ঠের সরু অংশ পরের প্রকোষ্ঠের সামনের দিকের প্রকোষ্ঠের চওড়া অংশের সাথে যুক্ত থাকে। সংযুক্ত স্থান উভয় পাশে একটি করে অস্টিয়া নামক ছিদ্র থাকে। দেখছো এই পাশ প্রতিটি চওড়া পাশের এই পাশে একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্র, এই ছিদ্রগুলোর নাম অস্টিয়াম। অস্টিয়াম নামে হচ্ছে, অস্টিয়াম কথাটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে, প্লুরাল নাম্বারে এটাকে বলবো অস্টিয়া। অর্থাৎ প্রতিটি খণ্ডে মানে প্রকোষ্ঠের, হৃৎপিণ্ডের প্রতিটি প্রকোষ্ঠের চওড়া প্রান্তের গোড়ায় দুই দিক থেকে দুটি ছিদ্র থাকে, এই ছিদ্র দুটিকে অস্টিয়াম বলে। এবং এই ছিদ্রগুলো হচ্ছে সাতটি প্রকোষ্ঠের সাত গুণে ১৪টি ছিদ্র থাকে। পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত যাতে এই হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করতে পারে, এইসব ছিদ্র দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রে রক্ত প্রবেশ করে। প্রতিটি সরু প্রান্তের শীর্ষে একটি ছিদ্র থাকে, অর্থাৎ এই যে সরু প্রান্তের শীর্ষে এই যে ছিদ্র আমরা দেখতে পাচ্ছি, এই সরু প্রান্তের একটি ছিদ্র থাকে যাতে করে এই প্রকোষ্ঠ থেকে রক্ত পরের সামনের দিকের প্রকোষ্ঠে রক্ত যেতে পারে। অর্থাৎ সরু প্রান্তের সামনে একটি ছিদ্র থাকে আর চওড়া প্রান্তের গোড়ায় দুটি ছিদ্র থাকে। এবার আমরা পুরো হৃৎপিণ্ডটা দেখতে পাচ্ছি, এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি প্রকোষ্ঠ থাকে এবং এর সরু প্রান্তে, সরু প্রান্ত আগের চওড়া প্রান্তের সাথে যুক্ত থাকে, দুই পাশে এই যে দুটো ছিদ্র আমরা দেখতে পাচ্ছি এই ছিদ্র দুটোকে অস্টিয়া, প্লুরালে অস্টিয়া, অস্টিয়াম বলে। হৃদযন্ত্রের সকল প্রকোষ্ঠের ছিদ্র সমূহ অন্তর্বাহী কপাটিকে দ্বারা সুরক্ষিত থাকে, হৃদযন্ত্রে একমুখী প্রবাহ নিশ্চিত হয়, অর্থাৎ হৃদযন্ত্রের ভেতর দিয়ে রক্ত শুধু সামনের দিকেই যেতে পারে। প্রত্যেকটি দুটি প্রকোষ্ঠের মাঝখানে একটি করে কপাটিকা থাকে যাতে করে রক্ত ব্যাক ফ্লো করতে না পারে, পিছনের দিকে না আসতে পারে, রক্ত সবসময় যেন সামনের দিকে একমুখী চলে সেটাকে নিশ্চিত করাই হচ্ছে এই কপাটিকাগুলোর কাজ। অর্থাৎ প্রত্যেকটি একটি প্রকোষ্ঠ থেকে আরেকটা প্রকোষ্ঠের সংযোগস্থলে এই কপাটিকাগুলো থাকে। হৃদযন্ত্রের প্রথম প্রকোষ্ঠটি সম্মুখ বা ক্রমশ সরু হয়ে একটি সোজা নলাকার অংশ গঠন করে, একে পৃষ্ঠীয় বা সম্মুখ মহাধমনী বলে, এটি মস্তকের সাইনাসে উন্মুক্ত হয়। এই যে দেখতে পাচ্ছ যে দিস ইজ দ্য ফার্স্ট প্রকোষ্ঠ, যদি আমরা বলি হৃৎপিণ্ডের যে সাতটা প্রকোষ্ঠ তার মধ্যে এটা হচ্ছে প্রথম প্রকোষ্ঠ, এই প্রথম প্রকোষ্ঠের সামনেটি সরু নলাকার হয়ে এটাকে সম্মুখ অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী, অ্যাওর্টা হচ্ছে মহাধমনী, সম্মুখ মহাধমনী বলতে পারি, পৃষ্ঠীয় মহাধমনীও বলতে পারি, এটি মস্তকের ভেতরে চলে যায়। মস্তকের ভেতরে কিছু খালি জায়গা আছে, সেই খালি জায়গাটাকে বলা হয় মস্তিষ্কের সাইনাস, এই খালি জায়গায় রক্ত ঢেলে দেয় এই সম্মুখ অ্যাওর্টা। হৃদযন্ত্রের শেষ প্রকোষ্ঠটি পশ্চাৎ ভাগ থেকে সৃষ্ট সরু সোজা নলাকার অংশটিকে পশ্চাৎ ধমনী, এই যে সাত নম্বর প্রকোষ্ঠের নিচের দিকে একটা পশ্চাৎ ধমনী থাকে মহাধমনী, এটাকে বলে পশ্চাৎ অ্যাওর্টা, পশ্চাৎ মহাধমনী। তাহলে আমরা দেখলাম হৃৎপিণ্ডটি সাতটা প্রকোষ্ঠ, সামনের দিকে থাকে সম্মুখ অ্যাওর্টা, পেছনের দিকে থাকে পশ্চাৎ অ্যাওর্টা, সম্মুখ মহাধমনী, পশ্চাৎ মহাধমনী, সম্মুখ ধমনী রক্ত নিয়ে চলে যায় মস্তিষ্কের সাইনাসের মধ্যে আর পশ্চাৎ অ্যাওর্টা রক্ত নিয়ে চলে যায় লেজের এই শেষের দিকে অংশে। হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের পার্শ্বদেশে একজোড়া করে ত্রিভুজাকার এলারি পেশি থাকে, দেখো এই যে এলারি পেশি, এই এলারি পেশি, এপাশে ত্রিভুজাকার এলারি পেশি, এপাশে এলারি পেশি, প্রত্যেকটা প্রকোষ্ঠ দুটো প্রকোষ্ঠকে মিলে এই এলারি পেশিগুলো থাকে এবং এই এলারি পেশিগুলো দেখলে তোমরা বুঝবা এই এলারি পেশিগুলো যখন সংকুচিত হয় তখন হৃৎপিণ্ডটা প্রসারিত হয়ে যায়। এলারি পেশি সংকুচিত হলে লেগে থাকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সাথে, এরা যখন সংকুচিত হয় তখন টান পড়ে, টান পড়লে কি হয় হৃৎপিণ্ড প্রসারিত হয়, এলারি পেশি যখন প্রসারিত দেখো এই যে সাত জোড়া আছে এখানে, দেখো এই যে এক
এক দুই তিন চার পাঁচ ছয় জোড়া, অর্থাৎ এপাশে থেকে ছয়টা, এপাশে থেকে ছয়টা, দুটো প্রকোষ্ঠকে মিলিয়ে অবস্থান করে এরা। এই ছয় জোড়া অ্যালারি পেশি যখন একসাথে সংকুচিত হয় তখন হৃৎপিণ্ড চাপ পড়ে, টান পড়ে, টান পড়লে হৃৎপিণ্ড খুলে যায়, বড় হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। আবার যখন এরা প্রসারিত হয় তখন রিল্যাক্স হলে হৃৎপিণ্ড আকারে চিকন হয়ে যায়, ভিতরে চাপ পড়ে। কি হয় আমরা সেটা পরে দেখব। ঘাসপরিত ছয় জোড়া অ্যালারি পেশি থাকে, এগুলো সংকোচন প্রসারণে রক্ত সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অ্যালারি পেশিগুলো একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। যখন সংকুচিত হয় তখন পেশি হৃদযন্ত্র প্রসারিত হয়। অ্যালারি পেশি সংকুচিত হলে কিন্তু টান পড়ে, তখন কি হয় হৃদযন্ত্র প্রসারিত হয়ে যায়। অ্যালারি পেশি যখন প্রসারিত হয় তখন হৃদযন্ত্র কাছে চলে আসে, দুই প্রাচীরটা কাছে চলে আসে, হৃৎপিণ্ডের ভিতরটা সংকুচিত হয়ে যায়। সুতরাং রক্ত সংবহনে এই অ্যালারি পেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। রক্ত সংবহন প্রক্রিয়াটা আমরা এখন একটু দেখব, কিভাবে এর ভিতর দিয়ে রক্ত সংবহিত হয়। ঘাসপরিং এর হৃদযন্ত্র এবং অ্যালারি পেশির সংকোচন প্রসারণ ক্রিয়ায়, অর্থাৎ ওই যে অ্যালারি পেশির সংকোচন আবার হৃদযন্ত্র সংকোচন প্রসারণের জন্য বিভিন্ন অঞ্চলে রক্ত সঞ্চালিত হয়। এই সংকোচন প্রসারণ ক্রিয়া দেহের পশ্চাৎ প্রান্ত থেকে শুরু হয়, সম্মুখ প্রান্তে শেষ হয়। এই সংকোচনটা পিছন দিয়ে সংকোচিত হতে 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 দেখো অ্যারো দেওয়া আছে, এই সামনের দিকে সংকোচনটা চলতে থাকে। ঘাসপরিকে হৃদস্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার, আমাদের চেয়ে অনেক বেশি। তাহলে প্রতি মুহূর্তে হৃৎপিণ্ড সংকুচিত হয়, প্রসারিত হয়। এই অ্যালারি পেশির জন্য অ্যালারি পেশি সংকুচিত হলে হৃদযন্ত্র পেশি হৃৎপিণ্ড প্রসারিত হয়, অ্যালারি পেশি প্রসারিত হলে হৃৎপিণ্ড সংকুচিত হয়। এই সংকোচন প্রসারণ সংকোচন প্রসারণ এই ঘটনাটা ঘটে মিনিটে 100 থেকে 110 বার। এদের রক্ত সংবহন প্রক্রিয়া নিম্নলিখিত ভাবে সংগঠিত হয়, কেমন করে আমরা সেটা দেখব। অ্যালারি পেশি যখন সংকুচিত হয়, অর্থাৎ দুই দিকে পেশি যখন টান পড়ে, তখন রক্ত পেরিভিসেরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। অর্থাৎ রক্ত কোথায় আছে আমরা ধরে নিই, এটা চক্র, তো চক্রে একটা জায়গা ধরে যে রক্ত এখন কোথায় আছে, থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত ভরা। ওকে ফাইন, কোথায় রক্ত আছে, হিমোলিম্ফ থেকে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে। যখন অ্যালারি পেশি সংকুচিত হয়, হৃৎপিণ্ড বড় হয়ে যায়, জায়গা তৈরি হয়, তখন ওই যে প্রতিটি হৃৎপিণ্ডের প্রশস্ত প্রশস্ত অঞ্চলের দুই পাশে দুটো ছিদ্র থাকে, অস্ট্রিয়াম ছিদ্র, এই ছিদ্র দিয়ে থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ত হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যায়। বোঝা গেল? যখন অ্যালারি পেশি সংকুচিত হয় তখন হৃদযন্ত্রের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো বড় বড় করে প্রসারিত হয়। যখন হৃৎপিণ্ড প্রসারিত হয় তখন দুই পাশ দিয়ে রক্ত, এই যে চওড়া প্রান্তে যে দুটো ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে রক্ত প্রতিটি হৃৎপিণ্ডের ভিতরে গিয়ে ভরে যায়। এই সময় হৃদযন্ত্রের প্রকোষ্ঠগুলো প্রসারণ হয়, ফলে অস্ট্রিয়ার মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্রের মধ্যে রক্ত প্রবেশ করে। হৃদযন্ত্রের সকল প্রকোষ্ঠ যখন রক্তপূর্ণ হয়ে যায় তখন শেষ প্রকোষ্ঠ থেকে, এই দিক থেকে, একটি ধারাবাহিক পেরিস্টালসিস, এই শব্দটা তোমরা আরো শুনবে, পেরিস্টালসিস হচ্ছে ক্রমসংকোচন, পেরিস্টালসিস বা ক্রমসংকোচনী ঢেউ সামনের দিকে প্রকোষ্ঠ দিকে ধাবিত হয়। অর্থাৎ যখন হৃৎপিণ্ড রক্ত দিয়ে ভরে গেল, ভরে যাওয়ার পর এইখান থেকে, অর্থাৎ এই যে লাস্ট প্রকোষ্ঠ দিয়ে একটা সংকোচনের ঢেউ হয়, এই সংকুচিত হবে, এ সংকুচিত হবে, এ সংকুচিত হবে, এই 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 করে ঢেউ সংকোচনে একটা ক্রম সংকোচন সামনের দিকে চলতে থাকে। যখন সামনের দিকে চলতে থাকে তখন পিছনের ওই যে ছিদ্র দুটো, অস্ট্রিয়াম দুটো বন্ধ হয়ে যায়। অস্ট্রিয়াম দুটো বন্ধ হয়ে যায়, রক্ত ব্যাকফ্লো করে আর বাইরে পেরিকার্ডিয়াল সাইনাসে যেতে পারে না। তখন রক্ত এটার রক্ত এটার মধ্যে, এটার রক্ত এটার মধ্যে, এটার রক্ত এটার মধ্যে, এটার রক্ত এটার মধ্যে, এটার মতো এটার মধ্যে, এটার মধ্যে রক্ত এটার মধ্যে হয়ে পরে এটার রক্ত সব মস্তিষ্কের সাইনাসের মধ্যে চলে যায়, ফলে রক্ত সম্মুখ মহাধমনের মাধ্যমে মস্তিষ্কের সাইনাস বলে, কোন সংকোচনের জন্য রক্ত মস্তিষ্কের সাইনাস এসে পৌঁছবে। মস্তিষ্ক থেকে রক্ত পশ্চাৎমুখে, এখন রক্ত আসলো মস্তিষ্ক, এখন পিছনের দিকে রক্ত আসবে, কোথায় আসবে, পেরিভিসেরাল সাইনাসে, পরিশেষে পেরিনিউরাল সাইনাসে প্রবেশ করে দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত। অর্থাৎ মাথা থেকে সেই রক্ত এই সোজা আসে পেরিভিসেরাল সাইনাসে। পেরিভিসেরাল সাইনাসে কে আছে, তিনটি তন্ত্র আছে, মনে আছে তো, পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, জননতন্ত্র, এরা ভিজিয়ে রাখে এই রক্ত, এই চলে আসে এই পেরিভিসেরাল সাইনাসে। পেরিভিসেরাল সাইনাস থেকে নিচের দিকে চলে যায় পেরিনিউরাল সাইনাসে, এবং এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত অঙ্গ উৎপন্ন লাভ করে সমস্ত অঙ্গের মধ্যে রক্ত নিয়ে এইভাবে সমস্ত শরীরের মধ্যে সঞ্চালিত করে দিচ্ছে।
অ্যালারি পেশির কার্যকরিতা রক্ত পেরিভিসিরাল সাইনাস থেকে পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে চক্রে পুনরাবৃত্তি করে। এরপর এই রক্ত পেরিনিউরাল থেকে পেরিভিসিরাল, পেরিভিসিরাল থেকে আবার পেরিকার্ডিয়াল সাইনাস, তারপরে আবার হচ্ছে এই তোমার হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্তটা আবার সামনের দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে আমরা জিনিসটা খেয়াল করো যে মনে করলাম রক্তটা বলেছিলাম পেরিভিসেরাল সাইনাসে আসে, সেখান থেকে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে হৃৎপিণ্ড ভরে যায়, তারপর হৃৎপিণ্ডে একটু ক্রমসংকোচন শুরু হয় পেরিস্টালসিস, পিছনের রক্ত পিছনের প্রকোষ্ঠটা প্রথমে সংকুচিত হয়, রক্ত চলে যায় তার আগেরটায়, তারপর সে সংকুচিত হয়, রক্ত চলে যায় তার আগেরটায়, তারপর সে সংকুচিত হয়, রক্ত চলে যায় তার আগেরটায়, তারপর এই সংকুচিত হয়, তারপর চলে যায় তার আগেরটায়, তারপর এই প্রকোষ্ঠ সংকুচিত হয়, রক্ত চলে যায় এই প্রকোষ্ঠে, এই প্রকোষ্ঠ সংকুচিত রক্ত চলে আসে এই প্রকোষ্ঠে, এই প্রকোষ্ঠ সংকুচিত হলে সেই রক্ত চলে আসে মস্তিষ্কের সাইনাসে, মস্তিষ্কের সাইনাস থেকে সেই রক্ত চলে আসে আবার পেরির ভিসিরাল সাইনাসে, সেখান থেকে কিছু রক্ত চলে যায় পেরি নিউরাল সাইনাসে এবং সমস্ত জায়গায় রক্ত দিতে থাকে, সমস্ত জায়গায় রক্ত দিতে থাকে, আবার সেই রক্ত কালেক্ট করে আবার পেরি নিউরাল থেকে পেরি ভিসিরাল হচ্ছে এগুলো ছিদ্রযুক্ত, পেরি নিউরাল পর্দাগুলো অঙ্কি পর্দা আর পৃষ্ঠীয় পর্দা হচ্ছে ছিদ্রযুক্ত, সেখান থেকে যায় পেরি ভিসিরাল, পেরি ভিসিরাল থেকে আবার যায় পেরি কার্ডিয়ালে, পেরি কার্ডিয়াল থেকে আবার সেটা হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে, পুনরাবৃত্তি ঘটায়। গ্রাসহপারিং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে 30-60 মিনিট সময় লাগে, ঘুরে আসতে টোটাল জার্নি করতে 30-60 মিনিট সময় লাগে। সুতরাং আমরা এখন এই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কিভাবে এবং টোটাল বডির মধ্যে রক্ত সংবাহিত হয় সেটি আবার একটু শেষবারের মতো এই শকের মাধ্যমে দেখবো। গতিপথে কিরকম, মনে করলাম এই পেরিকার্ডিয়াল সাইনাস, যেটা আমরা বলেছিলাম যে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে রক্ত আছে, ওকে ফাইন, এই রক্ত থেকে কোথায় রক্ত যাবে, হৃদযন্ত্রের প্রসারণ হবে, ফলে হৃদযন্ত্রের মধ্যে যাবে। পেরিকার্ডিয়াল সাইনাস এই যে উপরে উপরে এই যে ছবিটাও দেখতে পাচ্ছ এখানে, পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে রক্ত আছে, সেই রক্ত পেরিকার্ডিয়াল সাইনাস থেকে হৃদযন্ত্র যখন প্রসারিত হয় সেই হৃদযন্ত্রের প্রসারণের ফলে যাবে কোথায়, হৃদযন্ত্রের মধ্যে গেল। এরপর হৃদযন্ত্রের সংকোচন মানে ক্রমসংকোচন শুরু হবে পেরিস্টালসিস, এই পেরিস্টালসিস হলে এই শেষটা শেষ খণ্ড থেকে সামনের দিকে রক্ত ক্রমসংকোচন হবে, হৃৎপিণ্ড প্রকোষ্ঠ হতে থাকবে, রক্ত সামনের দিকে চলে যেতে থাকবে, এই হৃৎপিণ্ডের সংকোচন হলে চলে যাবে কোথায়, সম্মুখ অ্যাওরটায়, এই যেতে 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 এই যে সম্মুখ অ্যাওরটা, সম্মুখ অ্যাওরটার মধ্যে গেল, সম্মুখ অ্যাওরটা থেকে কোথায় যাবে, মস্তিষ্কের সাইনাস, অর্থাৎ মস্তিষ্কের ভিতরে যে খালি জায়গা আছে সেই সাইনাসে যাবে, সেখান থেকে কোথায় যাবে, পেরি নিউরাল সাইনাসে, এইখান থেকে রক্ত চলে আসবে এই যে নিচের দিকে পেরি নিউরাল সাইনাসে, পেরি নিউরাল সাইনাসের উপরে যে সে রক্ত দেবে এই নিউরাল সাইনাস, অর্থাৎ পেটের দিকে যত অঙ্গ আছে, কি আছে, পা আছে, এই সমস্ত যে পা আছে, জনন ছিদ্র আছে, এই সমস্ত জায়গায় রক্ত দেবে, তারপর পেরি নিউরাল সাইনাস থেকে রক্ত চলে যাবে পেরি ভিসেরাল সাইনাসে, কোথায় রক্ত দেবে, এর ভিতরে যে নাড়িভুড়ি আছে, পৌষ্টিকতন্ত্র আছে, জননতন্ত্র আছে, রেচনতন্ত্র আছে, এই জায়গায় রক্ত দেবে, তারপর সে কোথায় চলে যাবে, পেরি ভিসেরাল সাইনাস দিয়ে চলে যাবে আবার পেরি কার্ডিয়াল সাইনাসে। সো দিস ইজ দ্য সাইকেল অফ ব্লাড ফ্লো, রক্ত প্রবাহের যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে হৃৎপিণ্ড হয়ে, হৃৎপিণ্ড সংকোচন হয়ে সম্মুখ অ্যাওরটা দিয়ে মস্তিষ্ক সাইনাস হয়ে পেরি নিউরাল সাইনাস, অর্থাৎ নিচের সাইনাসটা, তারপর পেরি ভিসেরাল সাইনাস, মধ্য সাইনাস হয়ে অ্যাগেইন রক্তটা পেরিকার্ডিয়াল সাইনাস দিয়ে অ্যাগেইন চলতে থাকে। দিস ইজ দ্য সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাসহপার। আমরা যদি দেখি তাহলে আমরা বলবো যে গ্রাসহপারিং এর রক্তে যদিও হিমোগ্লোবিন নাই, শ্বসনীদের কোনো ভূমিকা নাই, কিন্তু তারপরও মোটামুটি সমস্ত শরীরের মধ্যে এই রক্তটি ছড়িয়ে দিয়ে বিভিন্ন বস্তু আদান প্রদান করে। আমরা দেখেছি যে খাদ্য সারগুলোকে নিয়ে যায়, খাদ্য অসারগুলোকে আবার নিয়ে আসে, সমস্ত শরীরের মধ্যে যে ট্রান্সপোর্ট সিস্টেমটি কিভাবে পেরিভিসেরাল হয়ে হৃৎপিণ্ড হয়ে সম্মুখ অ্যাওরটা দিয়ে পরি নিউরাল পেরিভিসেরাল হয়ে আবার পেরিকার্ডিয়াল সাইনাসে রক্তটার প্রবাহ হয় সেই প্রবাহটা আমরা এখানে দেখতে পেলাম। তো মনোযোগ সহকারে ক্লাস শুরুর জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, খোদা হাফেজ।